কুম আসসালাম আরহামতুল্লাহি যে আমাদের সম্মানিত ভাই জনাব সাহেব আলী ভারত থেকে জানতে চেয়েছেন আমি একটা কবিরা থেকে তোবা করার পর অনেক দিন পর আবার ওই জেনে শুনে করে এখন মনে হচ্ছে ফেলি যদি ওই গুনাহ আর না করতাম তো আমি আবার তোবা করেছি এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করেছি যে ওই গুনা আর করবো না তো ওই গুনার কথা মনে পড়লে মনটা হতাশ হয়ে যায় তো আমি যে শুনে গোনাটা করলাম আল্লাহ হানুয়া তালায় গোনাকে ক্ষমা করবেন বা কীভাবে ক্ষমা পেতে পারি সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ মা রাসলাদ জি সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি যখন কেউ কোনো ভুল করে ফেলবে বা অন্যায় কাজ করবে তার উচিত রবুল্লা আলামিনের কাছে ধাবিত হওয়া আল্লাহ তানু তালের কাছে ফিরে যাওয়া এবং সাথে সাথেই তা তোবা করে নেওয়া যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন কোরআন মজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে কথা উল্লেখ করেছেন যেমন আল্লাহ রবুল্লাহ আলম বলেন ইশত ফেরু সুম্মা সুম্মাতু বয়েলাই তোমরা নিজেদের প্রতিপালকের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা তার কাছে প্রত্যাবর্তন করো আল্লাহ সু ভান মাথা আরো বলেন সুরাতা হারির আট নম্বর আয়াতে ইয়া আই হাল জিনা আ মানুহ থু হে তবাত তোমরা আল্লাহ নিকট তবা করো বিশুদ্ধ তোবা। তো এই মর্মে আরো বহু আয়াত রয়েছে যেমন আল্লাহ সুফ হান আরো বলেন অ থু বইলাল্লহ হে জামি মুখ লা লাকুন হে ইমানদার তোমরা সকলে আল্লাহ কাছে তোবা করো প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো কাময়াব হতে পারো তো যখনই কোনো মানুষের কাছ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যাবে কোনো অপরাধ হয়ে যাবে কোনো গুনার কাজ সংগঠিত হবে তৎক্ষণাতেই তার উচিত রাবুল আলমিনের কাছে প্রত্যাবর্তন করা বা করা তবে কবিরা গুণা যদি হয় তার জন্য কিছু শর্ত রয়েছে এবং সেই শর্তকে দুভাগে ভাগ করা হয়েছে সেই গুনার সম্পর্ক যদি আল্লাহ সু আল্লাহর সঙ্গে থাকে তাহলে তাকে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে আর যদি সেই গুনার সম্পর্ক কোনো মানুষের অধিকারের সঙ্গে থাকে তাহলে তাকে চারটি শর্ত পূরণ করতে হবে তার মধ্যে প্রথম শর্ত হলো এই যে পাপ কাজের জন্য যে গুনার জন্য যে অপরাধের জন্য সে সেরাবুল আলামিনের কাছে নত হয়েছে সেই কাজ একেবারে সে কী করবে বর্জন করবে দ্বিতীয় হলো এই যে ওই পাপে লিপ্ত হওয়ার জন্য নিজে নিজেকে অনুতপ্ত লজ্জিত হতে হবে তৃতীয় হলো এই ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার জন্য দৃঢ় সংকল্প সে নেবে এই তিনটা শর্তের মধ্যে যদি কোনো একটি শর্ত পাওয়া যদি না যায় তাহলে সে তো বার অপল আলামিনের কাছে গ্রহণযোগ্য না আর কোনো সেই গুনা সম্পর্ক যদি কোনো মানুষের অধিকার সম্পর্কিত হয় তাহলে তাকে আরও একটি শর্ত পূরণ করতে হবে সেটা হলো এই যে হকদারের হক ফিরে দিতে হবে যদি অবৈধভাবে কারো মাল বা অন্য কোনো কিছু জিনিস নিয়ে থাকে তাহলে তা ফিরে দিতে হবে আর যদি কারো ওপরে মিথ্যা অপবাদ দিয়ে থাকে কোনো দোষারোপ করে থাকে তাহলে তার কাছে গিয়ে শাস্তি পেতে নিজেকে পেশ করবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে এটাই হচ্ছে নিয়ম তো এখন একজন গুণা করার পর শর্ত সাপেক্ষ যদি সে তবা করে তবা করার পর তার দ্বারা যদি ফের পুনরায় কোন সেই গুনার কাজ যদি সংগঠিত হয়ে যায় এবং এটা হওয়াই স্বাভাবিক যেহেতু শয়তানের কাজই হলো মানুষকে গুমরা করা পথ করা তাই এই ধরনের গুনার কাজ যদি পুনরায় যদি হয়ে থাকে তাহলে তাকে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই যেমন আপনি যে অ্যাডটি পেশ করেছেন অ্যাডটি হলো এই ছোট আল এমরানের পঁয়ত্রিশ ম্রায়াত ওয়াল্লাদী না ইদা ফা আলু ফা হেসথান আউ দলা মুয়াং ফুসাহুম দা কারুন লহা ফাস্তা ও ফার আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের প্রতি জুলুম কর করে আল্লা তাকে জুলুম করলে আল্লাকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে নিজেদের পাপের জন্য কি করে ক্ষমা প্রার্থনা করে তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া আর কে পাপ ক্ষমা করবে এবং তারা যা করে ফেলে জেনে বুঝে তারা তা পুনরায় করতে থাকে না তো এই আয়াত থেকে সেই হাদিস গুলো যদি আমরা মনোযোগ দিয়ে শুনি এবং বুঝবার চেষ্টা করি তাহলে জিনিসটা আশা করি পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন সাইবুখারি সাইমের হাদিস কোন এক ব্যক্তি গুনা করার পর বললো হে আল্লাহ আমি গুণা করেছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ তারা বললেন আমার বান্দা গুণা করেছে এবং এটা জেনেছে যে তার একজন প্রতিপালক আছে রব আছে যিনি তার গুণা আহ মাফ করবে ও তাকে পাকড়াও করবে আমি আমার বান্দাকে কি করলাম ক্ষমা করে দিলাম তারপর সে আবার আরেকটি গুণা করে আবারও বলল হে রব আমি গুণা করেছি সুতরাং আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ সাহেব হানুতাল বললেন আমার বান্দা গুণা করেছে এবং যে এটা জেনেছে যে তার একজন রব আছে যিনি তার গুণা মাফ করবে ও তাকে পাকড়াও করবে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম তারপর সে আবার আর একটি গুণা করে আবারও বলল হে রব আমি গুণা করেছি সুতরাং আমাকে ক্ষমা করে দাও তখন আল্লা সুবাহানুয়া তারা বললেন আমার বান্দা গুণা করেছে এবং এটাও জানতে পেরেছে যে তার একজন রব আছে যিনি তার গুণা মাফ করবে ক্ষমা করবে এবং তাকে পাকড়াও করবে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম সে যাই করুক না কেন তাহলে এই হাদিস থেকেও বোঝা গেল যে গুনা হওয়াটা স্বাভাবিক এবং প্রত্যেক বাণী আদম আদম সন্তান ভুলকারী তাই যখন কোনো আদম সন্তানের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি সংগঠিত হবে তার উচিত যে রবুল্লা আলমিনের কাছে নত হওয়া লজ্জিত হয়ে তার কাছে তবা করা আল্লা রব আলমিন গফর রাহিম তার কাছ থেকে নিরাশ হওয়ার কোনো অর্থই নাই যেহেতু যে তো ওয়া সুহানুয়া অপর জায়গায় তাকনা তুমি রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না আর একটি হাদিস এসছে আলী রাজি বলেন যে আমাকে আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তালন একটি হাদিস শুনিয়েছেন আর আবু বাকর রাজি আল্লাহনু সত্য বলেছেন তিনি সাল্লামকে বলতে শুনেছেন কোনো লোক যদি গুনা করে তারপর পাক পবিত্র হয় এবং নামাজ আদায় করে তারপর আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সু হেন তারা তাকে ক্ষমা করে দিবেন তারপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন তাহলে বোঝা গেল যে কারো কাজ থেকে যদি কোনো পাপ কাজ সংগঠিত হয় কোনো গুনার কাজ যদি হয়ে যায় তাহলে তাকে পাক পবিত্র হয়ে নামাজ আদায় করা উচিত তারপর আবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কবিরা হয়ে যায় তবা করার পর ফারায়েজ জামাতের সাথে আদায় করার সাথে সাথে বেশি বেশি করে জি কিরাজ কোরআন মজিদ তেলাও দান খায়রাত অর্থাৎ সুন্নাত ও নফলের প্রতি আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যেমন আল্লাহ রাসুল আলী সাল্লা সাল্লাম আরও বলেন তোমরা দয়া করো তোমাদেরকেও দয়া করা হবে তোমরা ক্ষমা করে দাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন যারা কোনো কথা না শোনার জন্য নিজেদেরকে বন্ধ করে নিয়েছে তাদের জন্য ধ্বংস যারা অন্যায় করার পর জেনে বুঝে বারবার তাদের জন্য ধ্বংস তাই যখন আমাদের একের পর এক গুণা হতেই থাকবে তখন আমাদের উচিত যে সেই গুণা থেকে তবা করে নেওয়া এবং সেই তোবা করার পর নামাজ জামাতের সাথে আদায় করার সাথে সাথে সুন্নত এবং নফলের প্রতি বেশি গুরুত্ব দেওয়া এবং কোরআন মজিদ জিকে রাজগার দোয়া দরুদ বেশি বেশি করে পাঠ করা উচিত বেশি বেশি করে দান খারাত করা উচিত আল্লাহ রবুল আলমিন ক্ষমাশীল তিনি ক্ষমা করবেন বাকি আল্লাহ আলম সবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি